আবারও সবাইকে স্বাগতম মঙ্গদেবীর আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখেছিলাম কীভাবে ড্রপডাউন লিস্ট বাইন করতে হয় অথবা সিলেক্ট বাইন করতে হয় এসপি ডট এট কোর এমবিসি ফাইভ অ্যাপ্লিকেশানে ওকে ফাইন তো আমরা আজকে অ্যাসোসিয়েশন রিলেশনশিপের বাকি অংশটুকু দেখব কীভাবে আমরা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইস্টাবলিশ করে ডাটা ডাটাবেসে ডাটা সেভ করতে পারি অথবা স্টোর করতে পারি ওকে চলে আসলাম কন্ট্রোলারে সরি আমার যে প্রোডাক্ট মডেল আছে সেই মডেলে অলরেডি আমি আপনাকে বলেছিলাম ক্যাটাগরি আইডি সো এইখানে একটা মিস্টেক ছিল দুইটা ও আমি এটা একটু সলভ করে ফেলি আগে ওকে ও একটা ওকে রেজাল্ট দেন আমাকে যেটা করতে হবে সাথে যে আইডিটা আছে এবং আমি ক্যাটাগরি যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাও সেভ করতে হবে একই নোডে যদি সেটা না করি তাহলে কি করতে হবে এখন রিলেশন হয়ে গেল আমাকে আবার আরেকটা টেবিল থেকে অথবা ডকুমেন্ট যেটা আছে ওই আইডি দিয়ে ডকুমেন্ট রিড করতে গেট করতে হবে তারপর আমি বাইন্ড করতে হবে আদারওয়াইজ আমি সেটা করতে পারবো না ওয়ান কাইন্ড অফ রিলেশনের মতো রিলেশনাল ডাটাবেসে যেরকম হয় সেম আমি তো আর এটা করতে চাচ্ছি না আমি একই নোডে রাখতে চাই যাতে আমি একই সাথে একই অবজেক্টে টান দিলে আমি সেটা ডাটাটা দেখতে পাই ওকে যদি রিলেশনই স্টাবলিশড করি তাহলে তো আসলে মঙ্গটিভি ইউজ করার মানা হয় না তাহলে আমি স্কেল বা কোনো রিলেশনাল ডাটাবেস ইউজ করতে পারতাম যেহেতু আমরা মঙ্গটিভিতে আসছি ন স্কেল আমরা নো স্কেলেরটাই ট্রাই করবো আমরা চাইলে এখানে রিলেশনও করতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা তো এখানে আমি যেটা করবো সিম্পলি ক্যাটাগরি যে আমার মডেলটা আছে আমার একটা টাইপ ইউজার ডিফেন্ট টাইপ সেই টাইপের একটা রেফারেন্স এখানে নিব অথবা সেই টাইপ দিয়ে একটা প্রপার্টি বানাবো ওকে তো এটাকে বলা আসলে ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন রিলেশনশিপ মানে একটা প্রোডাক্টের একটাই ক্যাটাগরি থাকবে সো এই অ্যাসোসিয়েশন রিলেশনশিপ নিয়ে আমি আলোচনা করছি অলরেডি যদি কারো কোনো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম থাকে থাকে আমার রিলেশনশিপ যেগুলো দেখে নেবেন তাহলে দেখলে বুঝতে সুবিধা হবে আমি যদি এখানে সিম্পলি বলি যেমন প্রোডাক্ট এটা হচ্ছে মডেল সো প্রোডাক্ট মডেলের মধ্যে আমার ক্যাটাগরি একটা মডেল আরেকটা মডেল আরেকটা মডেল যখন একটা মডেলের মধ্যে আইটা বসে বা ইউজ হয় প্রপার্টি লেভেলে তখন সেটাকে আমার অ্যাসোসিয়েশন রিলেশনশিপ বলি তো অ্যাসোসিয়েশন রিলেশনশিপের জন্য অনেকগুলো মানে বসার যেই ব্যাপারটা আপনি এখানে দেখেন একটা অবজেক্ট মানে একটা ক্যাটাগরি তো এটা হচ্ছে ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন রিলেশনশিপ যদি এরকম হইতো লিস্ট অফ ক্যাটাগরিজ এই টাইপটা যদি লিস্ট হইতো তখন সেটা হইতো ওয়ান টু মিনি রিলেশনশিপ অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ওকে যেহেতু এখানে একটা ক্যাটাগরি তখন হচ্ছে ওয়ান টু ওয়ান প্রোডাক্ট এবং ক্যাটাগরির মধ্যে ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন রিলেশনশিপড আচ্ছা তাহলে এখানে এই ক্যাটাগরি আমি পেয়ে গেলাম তো কন্ট্রোলারে চলে আসি যখন আমার সেভ করবো সো সেভ করার সময় আমি প্রোডাক্টের মধ্যে কি পাবো ক্যাটাগরি আইডিও পেয়ে যাবো সো ক্যাটাগরি আইডি পেয়ে গেলে ডাটাবেস থেকে গিয়ে আমি ফার্স্ট অফ অল যেটা করব আমি এখন ডাটাবেস থেকে নিয়ে আসতেছি আপনারা চাইলে ভিউতে ডাটা রেখে বাইন্ড করতে পারেন কোনো প্রবলেম নেই আচ্ছা তো আমি এখানে একটা বেরিয়ে বল রেখি ভার ক্যাটাগরি ক্যাটাগরি ম্যানেজার ডট গেট বাই আইডি সো আইডিটা কোনটা হবে আমার প্রোডাক্ট ডট ক্যাটাগরি আইডি তো এর মধ্যে যে আইডিটা আসবে দিয়ে আমি ক্যাটাগরি নিয়ে আসবো তো ক্যাটাগরি এখানে নিয়ে আসবো আনার পর প্রোডাক্ট ডট ক্যাটাগরি যেই আমার প্রপার্টি আছে সেই প্রপার্টিতে এই ক্যাটাগরিটা জাস্ট সিম্পলি বাইন্ড করে দিব সো ফাইন ওকে তাহলে আমি এবার প্রজেক্ট রান দিব রান দিলাম প্রজেক্ট রান হয়ে গেল আমি এখন ক্রিয়েট করব সাপোজ বললাম সেভেন আপ প্রাইস ডেসক্রিপশন সফট ড্রিঙ্কস আমি কোনো ইমেজ দিলাম না তো ক্যাটাগরিতে সেটা বললাম ওটা হচ্ছে ফুড সো ক্রিয়েটে ক্লিক করলাম সো এখানে ক্রিয়েট হইলো যেহেতু ইমেজ নাই ডিফল্ট ইমেজটা শো করছে আচ্ছা ডাটা সেভ হয়েছে রাইট এখনো পর্যন্ত আমি এখানে যেহেতু ক্যাটাগরির কোন ক্যাটাগরি নেম সেটা আমি শো করিনি এখনও দেখতে পাচ্ছি না রাইট এগুলার ক্ষেত্রে নাই বাট এটার ক্ষেত্রে আসছে সো আমি যদি মঙ্গোটিভি কম্প্রাসে যাই আমি একটু চেক করি একটু রিফ্রেশ দিব পাই অলরেডি চলে আসছে সেভেন আপ রাইট সফট ড্রিঙ্কস ইমেজ যেহেতু না এখানে ক্যাটাগরি আইডিয়া আলাদা করে আসছে বাট এখানে দেখেন একটা অবজেক্ট আছে ক্যাটাগরি ওকে তো ক্যাটাগরিতে যখন আমি ক্লিক করি তখন সে আইডিও দেখায় সাথে ওই ক্যাটাগরির যেই নাম ফুড ক্যাটাগরিটা কোন আন্ডারে ফুড তার মানে আমি এখন এই যে ক্যাটাগরির আন্ডারে যেটা নেম আছে নেমটা ইউজ করলেই আমি এই নামটা পেয়ে যাব ওকে ফাইন তো আমাদের আসলে এটাই ছিল অ্যাসোসিয়েশন রিলেশনশিপ এই অ্যাসোসিয়েশন রিলেশনশিপে একটা মডেল মধ্যে আমরা আবার আরেকটা মডেল ডাটা রাখতে পারি দেখেন ক্যাটাগরি সো ক্যাটাগরি ক্লিক করলে ক্যাটাগরির সভা সব ডাটা আমি এখানে স্টোর করতে পারতেছি ওকে তো এই ছিল এই টিউটোরিয়ালে পরবর্তীতে আমরা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ